তো গাইস, ফাইনালি আমি অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি। তো আমি বিশেষ ভিলেজ ব্লগই বানাই, তো ভাবলাম যে আমি আজকে এমন একটা ব্লগ বানাবো যেটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আমার যত সাবস্ক্রাইবার সব ভিলেজ এবং টাউন টাউন শহরে দিয়ে। তো চলো আজকের মধ্যে ব্লগে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো যেটা আপনার হয়তো খুবই ইন্টারেস্টিং লাগবে, খুবই ভালো লাগবে। যদি আপনারা শহরে থাকেন তো প্লিজ ইয়ার ব্লগটা ওয়াচ করে দেখুন, তাহলে অন্তত আপনার পরিবেশটা অন্তত একটু ভালো রাখবেন। প্লিজ লাস্ট পর্যন্ত দেখুন। ফাইনালি মানে বলতে গেলে পিসি বাড়ি আসছে হাওড়া জেলা। হাওড়া জেলাতে আমি আজকে একটা চারতলা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছি। বিল্ডিং এসে দেখতে পাচ্ছ একদম ভেঙে চলে গেছে, দেখে নাও ঠিক করে। তো ফাইনালি এই যে দেখো ভেঙে চলে গেছে পুরো সিজ, একদম শেষ খতম। এসি দেখো একদম হয়ে গেছে। তো ফাইনালি এই যে চারতলা রুম, এই রুমের বাইরের মধ্যে এসে গেছি। তো আমি আজকে এমন জায়গায় এসেছি আপনাদের হাওড়া সেকেন্ড ব্রিজ, এখান থেকে অনেক দূর দেখাচ্ছি, দেখো ওই যে দূর আপনাদের। আমি আমার এই ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছি দেখি জানি না, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। তো ফাইনালি গাইস আমি এসে গেছি হাওড়া জেলাতে। তো আমার পিসি বাড়ি এত বড় নয়, আমি এখানে সামনে একটা ফ্ল্যাট, ওখানে এসে আমি ভিডিওটা শ্যুট করছি। তো ফাইনালি তোমাদের দেখাবো যে এখানে মানে শহর, যে শহর এটা শহরের মধ্যে পড়ে না। হাওড়া জেলা শহরে পৌঁছতে হলে মানে একটু বাইরের দিকে যেতে হয়। ফাইনালি এটা হচ্ছে যে বস্তিপাড়া। বস্তিপাড়ার মধ্যে কতটা অপরিষ্কার, কতটা আবর্জনা হতে পারে সেটা আপনাদের আমি দেখাবো। ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন ছাদের উপর। তো আমার পিছন ক্যামেরার মধ্যে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি, পুরোটা দেখে না, পুরোটা ওয়াচ করে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই মেনশন করবে আপনার বন্ধুদেরকে, ঠিক আছে? চলো দেখে নাও। সো ফাইনালি আমি একটা ছায়া দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ উপরে মানে ভেঙে গেছে, খুব গরম। সূর্যকে দেখবে, এ দেখে নাও, সূর্য মামা তো মাথার উপরে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, আমার পিসি বাড়ি ওটাও দেখাবো, আর কতটা অপরিষ্কার জনক এই পরিবেশগুলো। আমাদের গ্রাম অনেক ভালো, হয়তো হয়তো এতটা উন্নত নয়, তবুও দেখাচ্ছি পিছন ক্যামেরায় করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওইটা আমার পিসি বাড়ি, ওটা গেট। কিন্তু এখানে বস্তিপাড়া বলেছিলাম না, বস সব বস্তিপাড়া। তো অপরিষ্কার জনক রাস্তাগুলো দেখো, ওই দেখো প্রচুর অপরিষ্কার, এত অপরিষ্কার মানে কি বলবো, এই পুকুরটা হয়তো শুধু পাঁকেই ভর্তি, নোংরা আবর্জনায় ভর্তি। তো রোগ রোগ যে হয় না মানে এখান থেকে সৃষ্টি হয়, হয়তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই বস্তিপাড়াগুলো, হয়তো কখনো তোমরা বস্তিপাড়া কীরকম হয় টিভি সিরিয়ালে দেখো, একটা হাস্যকর না কিন্তু, হ্যাঁ পুরো সিরিয়াস করেই বলছি, টিভি সিরিয়ালে দেখো। তো ফাইনালি এখানে আরও অনেক কিছু দেখো, এখন এই এই যে ছাদের উপর দাঁড়িয়ে আছি, ছাদটা মিনিমাম আমার জন্মের আগে থেকে হয়েছিল। তো এই দেখো সামনে একটা মনসা গাছ, এই ছাদের মধ্যে একটা গাছ জন্মে গেছে। তো এই দেখো ইজিলি আপনাদের আমি পরিষ্কার করে দেখাতে চলেছি, এই যে ছাদটা দেখো কিন্তু ফেটে গেছে, দেখতে পাচ্ছ এরকম বস্তিপাড়া, নিচে হয়তো অনেকে রয়েছে। আর আমি একদিন চেষ্টা করেছিলাম এর মধ্যে ওঠার জন্য, কারণ এখানে উঠলে হয়তো আরও কিছুটা ক্লিয়ারলি ফটো আসবে, কিন্তু বকে ছিল বলে আমি উঠিনি এর মধ্যে। তাও এখানে খুবই কম কম জনেরই আসা চলা হয়, দেখতে পাচ্ছ আমি এই সামনে দিয়ে এসেছিলাম, বার এখানে উঠেছি আর ওই সামনে দিয়ে পিসি বাড়ি। তো ফাইনালি আমি এখন নিচে নামবো এবং ভিডিওটা শেষ করবো, কারণ আমি হয়তো এখানে এসে অনেকগুলো ব্লগ বানাতে চাই, কারণ এখানে আমি এই রুমটা নিয়ে একটা ব্লগ বানিয়েছি যেটা কেউ এখানে যারা থাকে তারা খুব রিক্স, আমার মোটামুটি মতে খুবই রিক্স এই জায়গাটা। দেখো বাড়ির দেওয়ালগুলো দেখো কেমন ফেটে গেছে ইজিলি। আর তোমাদের বলি এই যে ফটোটা, এটা দেখলে যে কোনো জন লোকে ভয় লেগে যাবে, সত্যি বলছি। এরকম একটা ফাটা বাড়িতে এসে এখানে, এটা কোয়ার্টার বস কারোর বাড়ি নয়, এটা গভর্নমেন্ট থেকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো
সে কুয়াটা দেখতে পাচ্ছি মানে একে থামগুলো একদম ভেঙে ভেঙে পড়ে আছে, তো এই দেখো খুঁজে পড়ে গেছে, দেখেছ তো? জানি না এখানে যারা থাকে তাদের জীবনে কত বড় রিস্ক চোখে নিয়ে আছে তারাই জানে বাবা। চলো ফাইনালি আমি এখন নিচে যেতে চলেছি, তো নিচে যাওয়ার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও একবার দুবার তিনবার পুরো নিচে দেখো চারবার, এই করে করে মানে চারতলার ওপরে আমি এখানে আছি, ঠিক আছে? তো চলো ব্লগটা আমি গাইস পুরো লাস্ট পর্যন্ত দেখুন, কারণ আমি নেমে যাব একদম আমার পিসি বাড়ি রুম পর্যন্ত। চলো দেখানো যাক ভিতরে কী কী আছে, পিসি বাড়ি পিসি বাড়ি কেমন সেটা জেনে নেওয়া দরকার, চলো দেখে না যাক। আর তার আগে বলে নেই, যদি আপনারা এরকম একটা বাড়িতে কোনদিন থাকেন তো প্লিজ ছেড়ে চলে যান, অন্য কোথাও বসবাস করুন, ঠিক আছে? চলো দেখা যাক।